নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাতে লগ্নের এক্সপেক্টে রবি গ্রহ অর্থাৎ সূর্য বিভিন্নভাবে অবস্থান করলে আপনাদের উপর কিরূপ ফলাফল প্রদান করে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিশ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, রবি হচ্ছে আমাদের সমস্ত সোলার সিস্টেমের পিতা, জগতের প্রাণের বা শক্তির উৎস, আলোর উৎস, তেজের উৎস, আমাদের জীবনে কোনো কিছু করার যে ক্ষমতা, জীবনে সাফল্য লাভ, আমাদের জীবনে মান সম্মান, আমরা পিতার থেকে হেল্প বা পিতাকে ইন্ডিকেট করে। এবং জ্যোতিষশাস্ত্রে রবি যদি ভালো হয় কারো বাচ্চাতে, অ্যাকচুয়ালি তার জীবনে মান সম্মান বা মানুষের দিক থেকে অনেক হেল্প সে পেতে পারে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাদের বাচ্চারে রবি খুব ভালো হয় তার মধ্যে কিন্তু জগতের উন্নতি করা বা জগতের উন্নতি সাধন করা, তাদের ফ্যামিলির থেকে কিন্তু তারা জগৎকে, জগতের মানুষের প্রতি তারা বেশি ওয়াকিবল হয়ে পড়ে এবং তাদের মানুষকে একটা নিঃস্বার্থে সেবা করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে। এখানে কোনো ধান্দাবাজি ব্যাপারটা কিন্তু থাকে না যাদের ক্ষেত্রে রবি উন্নত থাকে। এবং রবি যাদের ভালো থাকে তাদের মধ্যে একটা উন্নত মানসিকতা, আত্মাবোধ বা একটা আত্মসম্মান বোধ বা তাদের মধ্যে একটা উন্নত আত্মা থাকে এবং পরিণত একটা মানবিকতা বা মূল্যবোধ থাকে এবং তারা মানুষের জন্য সত্যি নিঃস্বার্থভাবে কিছু করতে চায় এবং জগতের কিছু উন্নতি করতে চায়। এছাড়া রবি ইন্ডিকেট করে কোনো কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, কোনো কিছু তৈরি করার ক্ষমতা, ক্রিয়েটিভ যে পাওয়ার, এই ক্রিয়েশন কিন্তু শুক্রের মতো ক্রিয়েশন না। এই ক্রিয়েশন মানে হচ্ছে নতুন কোনো গবেষণায় সাফল্য লাভ করা বা কোনো, ধরুন কোনো একটা সৌধ, ধরুন প্রতিষ্ঠা লাভ করা, কেউ করলেন সেই ধরনের ব্যাপার, বা কোনো রকম গবেষণার মাধ্যমে বা নতুন কোনো সৃষ্টির মাধ্যমে যে জগতের একটা উন্নতি সাধন করা বা যেটা সৃষ্টি করলে একটা জগতের উন্নতি হতে পারে, এই ধরনের কোনো সৃষ্টিশীল কোনো কাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত থাকতে পারে। ওকে, তা যাই হোক না কেন, বাচ্চাটি রবি লগ্নের এক্সপেক্টে বিভিন্নভাবে অবস্থান করতে পারে, তার জন্য প্রতিটা মানুষের মধ্যে স্বভাব চরিত্রের মধ্যে কিছুটা তারতম্য ঘটে। তবে একটা কথা ক্লিয়ার করব, আপনার বাচ্চাটি রবি বিভিন্নভাবে পীড়িত হতে পারে শনির দ্বারা, অষ্টমভাবে থাকলে, দুস্থানে থাকলে, বা ধরুন রাহুর দ্বারা দৃষ্টি পড়লে, রাহুর সঙ্গে অবস্থান করলে, শনির সঙ্গে অবস্থান করলে বিভিন্নভাবে পীড়িত হতে পারে, বা অ্যাকচুয়ালি তুলারাশির ঘরে রবি থাকলে নিজস্ব হয়ে যায়। তা সেইগুলোতে কিন্তু আমি বলবো না, বা রবি বিভিন্ন গ্রহের সঙ্গে প্রভাবিত থাকলে কি ফলাফল দেয় সেটা কিন্তু আজকে বলছি না। শুধুমাত্র আমি ওভারঅল জেনারেলাইজভাবে অর্থাৎ সাধারণভাবে আপনার লগ্নের এক্সপেক্টে বিভিন্নভাবে রবি অবস্থান করলে আপনার বাচ্চাটি কিরূপ ফলাফল প্রদান করে, অনলি ফর দ্য রবি, সেটা নিয়ে অর্থাৎ সান নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, প্রথমে বলবো, কারো যদি জন্মছকে রবি লগ্নে অবস্থান করে তাহলে কী দেখবো আমরা, তার মধ্যে কিন্তু একটা গাম্ভীর্যপূর্ণ একটা আচরণ, দৃঢ় মনোভাব, তার মধ্যে একটা বংশমর্যাদার ভাব খুব প্রবল থাকে, তার মধ্যে একটা আত্মসম্মান জ্ঞান থাকে এবং তার মধ্যে একটা মার্জিত অহংকার বোধ এবং জাতক জাতিকাকে সকলের শ্রেষ্ঠ করে গণ্য করার একটা চেষ্টা করে এবং সে কিন্তু জীবনে একটা প্রতিষ্ঠা লাভ করতে পারে। জেনারেলভাবে লগ্নে রবি থাকলে তার মধ্যে কিন্তু একটা মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে, তার মাথার চুল কমে যেতে পারে, তার চুল অনেকটা ব্রাউনিশ হতে পারে, তার চুলের যে ঘনত্ব সেটা অনেকটা কমে যেতে পারে, কেননা কিন্তু তার মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে এবং সে প্রচুর অর্থের মালিক হয়। সমস্ত অর্থই নিজের মেধা এবং বুদ্ধির দ্বারা সে কিন্তু খেটে আয় করে। জাতক জাতিকা রোজগার করলেও অর্থ বা সম্পত্তির পিছনে সেইভাবে গ্রিডি হয়ে যায় না, সে কিন্তু বোঝে যে একটা মানুষের অর্থই সব নয়, অর্থ মানুষের জীবনে দরকার আছে, অর্থ একটা ইম্পর্টেন্সি রয়েছে লাইফে, কিন্তু সে এটা বোঝে যে তার লাইফে অর্থ দিয়ে কিন্তু সব কিছু পাওয়া যায় না, কিছু ইমোশন, কিছু মানুষের সেবা করা, অর্থাৎ সেই সমস্ত মানুষদের মধ্যে অর্থ ইনকাম করলেও তারা কিন্তু অর্থের পিছনে কিন্তু সেভাবে ছোটে না, তার মধ্যে একটা সুন্দর শরীর, পরিণত আত্মা, মানবিক মূল্যবোধ এবং আত্মার বিশুদ্ধতায় সে বিশ্বাস করে এবং তারা সকলের একটা সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে পারে যদি রবি শুভভাবে থাকে, যদি রবি কোনোভাবে রাহু বা শনির দ্বারা কোনোভাবে পীড়িত না হয়, তাহলে কিন্তু এই সমস্ত ফলাফলগুলো আমরা দেখতে পাবো। এছাড়া জাতকের পিতা এবং জাতকের আয়ু খুব দীর্ঘ হয় এবং তার জীবনে কিন্তু পিতার থেকে অনেক অংশে হেল্প হয় এবং জাতক গাড়ি বাড়ির মালিক হয়, জাতকের প্রথম সন্তান পুত্র সন্তান হতে পারে, বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু
তার হাজবেন্ড খুব গুণী হতে পারেন এবং তার হাজবেন্ডের দিক থেকে তার জীবনে কিন্তু অনেক উন্নতি হয় এবং হাজবেন্ড অনেক উচ্চ মানসিকতা সম্পন্ন হয় যা লগ্নে রবি রয়েছে যে সমস্ত মানুষের ক্ষেত্রে। কারণ মেয়েদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল বৃহস্পতির সঙ্গে সঙ্গে রবিকেও কিন্তু কিছুটা জেমিনি অ্যাস্ট্রোলজিতে কিন্তু রবিকেও কিন্তু কিছুটা তার বরের সঙ্গে ইন্ডিকেট করা হয় বা বরের সঙ্গে তুলনা করা হয়। তা যাই হোক না কেন, জাতক বা জাতিকা সমাজে একটা গণ্যমান্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে পঞ্চমে মঙ্গল থাকলে সন্তানের অকাল মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে, অষ্টমে শনি থাকলে স্ত্রীর অকাল মৃত্যুর সম্ভাবনা ক্রিয়েট করে এবং সপ্তমে যদি শুক্র থাকে জাতকের পিতা বাল্যকালে মৃত্যু হতে পারে বা বাল্যকালে মাতারও কিন্তু মৃত্যু হতে পারে। এই তিনটে কন্ডিশন কিন্তু আপনারা দেখবেন। তবে জেনারেলভাবে কিন্তু লগ্নে রবি থাকলে মানুষের মধ্যে একটা মাতা গরম, মানুষের মধ্যে উন্নত মানবিকতা, উন্নত আত্মসম্মান, উন্নত আত্মা এইগুলো কিন্তু ক্রিয়েট করে জেনারেলাইজ ভাবে। ওকে, নাম্বার টু যেটা বলবো, কারো যদি জন্ম ছকে দ্বিতীয় ভাবে রবি অবস্থান করে, আমরা কি জানি দ্বিতীয় ভাব মানে, আমরা কি জানি যে দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থের জায়গা, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গা। তাই দ্বিতীয়ভাবে এখানে রবি যদি কোনোভাবে পীড়িত না হয়ে অবস্থান করে তাহলে কিন্তু মানুষের মান সম্মান আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি হয়। যাতে কথার ব্যক্তিত্বেও তার মধ্যে প্রকাশ পায় এবং কথার মাধ্যমে অনেক গুণী মানুষের সাথে বা অনেক উচ্চ লেভেলের মানুষের সাথে তার কিন্তু একটা মেলামেশা সম্ভব হয়। অর্থের কারণে তার একটা সমাজে প্রতিপত্তি এবং নাম যশ প্রাপ্তি হয়। অন্যদিক থেকে দেখতে গেলে দ্বিতীয়ভাবে রবি অবস্থান করলে ছোটবেলা থেকে যাবতীয় সুযোগ সুবিধার মধ্য দিয়ে জাতক জাতিকা কিন্তু লালন পালিত হয়, অর্থাৎ তাদের কিন্তু ফ্যামিলিগতভাবে তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো হওয়ার কথা। খুব ঐতিহ্যশালী পরিবারে তারা জন্মগ্রহণ করেন, তাদের মধ্যে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং এদের অনেকে সেনাবাহিনীতে চাকরি পেতে পারেন। এরা বংশের ঐতিহ্যকে আরও উঁচুতে নিয়ে যেতে চেষ্টা করেন। পারিবারিক মূল্যবোধ এবং সম্মান রক্ষায় এরা কিন্তু চরম বিশ্বাসী হন এবং জাতকের জীবন খুব উজ্জ্বল প্রকৃতির হয় এবং তাদের জীবনে একটা মান সম্মান প্রাপ্তি হয়। জাতক নিজেও যেমন সুখী হয় এবং অপরকে সুখী রাখতে চেষ্টা করে। জাতক জাতিকার জীবনে শ্বশুরবাড়ির লোকের থেকে একটা বিশেষ উপকার বা কোনো আর্থিক প্রাপ্তি বা কোনো হেল্প কিন্তু লাইফ কিন্তু চলে আসে। তবে জেনারেলভাবে রবি এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করলে মানুষের জীবনে আর্থিক প্রতিপত্তি তার কথার মাধ্যমে একটা মানুষের কাছে কিন্তু মান সম্মান বজায় থাকে এবং তারা কিন্তু আত্মীয়স্বজনের দিক থেকে বিশেষ করে শ্বশুরালয় থেকে কিন্তু তার জীবনে প্রচুর লাভ হয়। নেক্সট যেটা বলবো, কারো জন্মছকে তৃতীয়ভাবে রবি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে আমরা জানি। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব, তৃতীয় ভাব হচ্ছে কোনো প্রচেষ্টার ভাব, তৃতীয় ভাব হচ্ছে ভাইয়ের ভাব, তৃতীয় ভাব হচ্ছে আপনাদের সর্বার্থ মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন। তাই রবি যদি কারো তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে জাতক যদি কারা প্রচণ্ড সাহসী হয়, দৃঢ় চেতা বা দৃঢ় মনোবলের হয়ে যায়, তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স কাজ করে, উচ্চ মহলের ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় এবং আত্মীয়দের মধ্যে একটা গর্বের পাত্র কিন্তু তাকে তৈরি করে এবং সে এমন কিছু জীবনে করতে পারে তার জীবনে তার কর্মের জন্য তাকে আত্মীয় স্বজনরা তার কিন্তু কাকে গর্ব নিয়ে গর্ব করে, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। অন্যদিক থেকে রবি তৃতীয়ভাবে থাকলে যদি চন্দ্র কোনো না কোনোভাবে অন্য কোনো গ্রহের দ্বারা যদি কুপিত বা নিজস্থ না হয় বা পীড়িত না হয় তাহলে জাতক জাতিকার মায়ের আয়ু কিন্তু দীর্ঘ হতে পারে। জাতক যখন জন্মায় তখন তার পরিবারের থেকে বিশেষ বিত্তবান না হলেও, তার পরিবার কিন্তু বিশেষ ধনী না হলেও এরা জীবনের শেষ দিকে কিন্তু আর্থিক সাফল্য পেয়ে থাকে। জন্মকালীন মঙ্গল যদি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু এরা কিন্তু খুব সহজে জীবনে সাফল্য লাভ করতে পারে, আর মঙ্গল যদি অশুভ অবস্থানে থাকে তাহলে এদের কিন্তু জীবন বারে বারে ব্যর্থতায় পর্যবসিত হয়। অশুভ রাহুকেতুর জন্য এদের মামার বাড়ির লোকেরা এদের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে পারে বা মামার বাড়ির লোকেদের অবস্থা কিন্তু খারাপ হতে পারে, তাদের আর্থিক অবস্থা খারাপ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে জাতক জাতিকারা অঙ্ক, জ্যোতিষী বা কোনো রকম লজিক্যাল বিদ্যা নিয়ে এরা কিন্তু জীবনে সাফল্য লাভ করতে পারে। ওকে, নেক্সট বলবো, কারো জন্মছকে যদি চতুর্থভাবে রবি অবস্থান করে তাদের কিরূপ ফলাফল প্রদান করে আমরা জানি। চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি ভবন বাহন, চতুর্থ ভাব মানে হচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের স্থাবর সম্পত্তি। আমাদের অস্থাবর সম্পত্তি হলো মেনলি কিন্তু স্থাবর সম্পত্তিকে ইন্ডিকেট করে, এছাড়া আমাদের গৃহ যে সুখকে ইন্ডিকেট করে এবং আমাদের মাকে ইন্ডিকেট করে। তাই এমন একটা নৈসর্গিক অশুভ গ্রহ যখন অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে থাকে মানুষের মধ্যে না একটু রাগ ব্যাপারটা বেড়ে যায়, একটু চিড়বিড়ে ব্যাপার তৈরি করে যে আমাকে একটু নিজের জীবনে কিছু করতে হবে, এই ধরনের ব্যাপার ক্রিয়েট করে। কিন্তু তার জীবনে কিন্তু কর্মের দ্বারা কিন্তু সেই জীবনে প্রচুর উন্নতি করতে পারে। এই চতুর্থভাবে রবি অবস্থান করলে তার মায়ের
স্বভাব খুব ভালো হবে, পৈতৃক সম্পত্তি একটা ভালো প্রাপ্তি আসতে পারে, বাড়িঘর বাহন সব কিছুর মধ্যে একটা রাজকীয় ভাব লক্ষ্য করা যায়, বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা এবং বিজ্ঞানের মাধ্যমে তার নিজের কোনো শিক্ষা বা বিদ্যার মাধ্যমে, কোনো আর্টিস্টিক শিক্ষা হতে পারে, তার কোনো মেধার মাধ্যমে তার জীবনে কিন্তু সে প্রচুর নাম সম্মান এগুলো কিন্তু প্রাপ্তি লাভ করতে পারে। জাতক জাতিকার মধ্যে একটা আবিষ্কারক প্রকৃতি বা ক্রিয়েটিভ প্রকৃতি জাতক জাতিকে কিছু হয়ে যায়, তার জীবনে সে নতুন কিছু সৃষ্টি করতে পারে, সেটা কোনো শিল্পকলা হতে পারে, সেটা গান, ছবি আঁকা, অ্যানিমেশন, কোনো অভিনয় বা কোনো নাটক, এই ধরনের সঙ্গে কিন্তু জাতক জাতিকা যুক্ত থেকে সেখান থেকে তার কিন্তু জীবনে কিছু উন্নতি হতে পারে। অর্থাৎ জাতক জাতিকা অনেকটা আবিষ্কারক প্রকৃতি বা ক্রিয়েটিভ প্রকৃতি হতে পারে, বিশেষ করে রবি যদি থাকার সঙ্গে সঙ্গে চন্দ্র যদি আপনার বাচ্চাটি উচ্চস্থ থাকে, রবি এবং চন্দ্র যদি আপনার বাচ্চাটি উচ্চস্থ থাকে, তাহলে এরা খুব ভালোভাবে জানে যে কীভাবে জীবনে ইনকাম করতে হবে। এরা প্রচুর অর্থের মালিক হতে পারে, সরকারিভাবে যদি যুক্ত থাকে এরা অনেক সময় দূর দেশে ভ্রমণ করতে পারে, এরা যা রোজগার করে তার প্রায় সমস্তটাই প্রায় এরা সন্তানের জন্য রেখে যেতে পারে, এরা প্রচণ্ডভাবে মিতব্যয়ীভাবে জীবনযাপন করতে পছন্দ করে, এরা খুব সুস্বাস্থ্যের অধিকারী হয়, যতদিন বাঁচে ততদিন উত্তরোত্তর তার সম্পত্তি কিন্তু বৃদ্ধি পেতে থাকে, এবং এদের সপ্তমে যদি শনি থাকে তাহলে এদের দৃষ্টিশক্তি কিন্তু ক্ষীণ হতে পারে, যদি চন্দ্র যদি এদের প্রথমভাবে থাকে আর শনি শুক্র যদি সপ্তমভাবে থাকে তাহলে এদের অল্প বয়সেই কিন্তু যৌনশক্তি বা কামশক্তি হারিয়ে ফেলতে পারে, এই ধরনের ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকছে। তবে জেনারেলভাবে ফোর্থ হাউসে রবি থাকলে জেনারেলভাবে আমি বলবো যে মেন যে ফ্যাক্টরটা আমি আমাদের বলবো, আমি এত কিছু বললো, মেন যে ফ্যাক্টরটা আমাদের বলবো, সে ক্রিয়েটিভ থাকবে, তার মধ্যে অর্থ একটা ইনকাম করার মানসিকতা থাকবে, তার একটা অর্থ সেভিংসের একটা মেন্টালিটি থাকবে, এই সমস্ত থাকলেও ফোর্থ হাউসে রবি থাকলে তার মধ্যে কিন্তু একটা মানসিক অস্থিরতা কাজ করে, জীবনে কিছু করার জন্য, জীবনে কিছু গঠনমূলক করার জন্য তার মধ্যে কিন্তু জীবনে একটা নতুন কিছু করার জন্য তার কিন্তু মন সবসময় ব্যাকুল হয়ে থাকে, এই জন্য সে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে, অর্থের দিক থেকে, সম্পত্তির দিক থেকে তার কিন্তু প্রচুর লাভ হয়। অন্যদিক থেকে কারো জন্মছকে পঞ্চমভাবে রবি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে লগ্নের এক্সপেক্টে দেখুন। পঞ্চম ভাব মানে হচ্ছে আমাদের বুদ্ধি, পঞ্চম ভাব মানে হচ্ছে আমাদের সন্তান, পঞ্চম ভাব মানে হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফিল্ড, তাই পঞ্চমভাবে হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধি, তাই পঞ্চমভাবে রবি অবস্থান করলে জাতক কিন্তু প্রচণ্ড মেধাবী হয় এবং প্রচণ্ড প্রতিবাদী মানসিকতার হয়ে যায়। অভিজাত পরিবারের সঙ্গে এদের কিন্তু একটা প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে, বা যারা অ্যাকচুয়ালি যে স্ট্যান্ডার্ডে জন্মগ্রহণ করছে তার থেকে অনেক বড় স্ট্যান্ডার্ডের কোনো জাতক জাতিকার সঙ্গে এরা কিন্তু প্রেমে লিপ্ত হতে পারে, এবং সন্তানের কিন্তু সম্মান প্রাপ্তি ঘটে এবং সন্তান জীবনে কিন্তু অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠা লাভ করে, এবং প্রেমের জন্য কিন্তু এদের জীবনে অনেক উন্নতি হয়, বা প্রেম থেকে বিয়ের সম্ভাবনা কিন্তু যদি রবি ভালো থাকে তাহলে কিন্তু ক্রিয়েট করতে পারে। জেনারেলি কিন্তু এখানে প্রেম করলে প্রেমিক বা প্রেমিকা কিন্তু এরা কি খুব উচ্চ মানসিকতার হয়। অন্যদিক থেকে রবি এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে খুব ভালো থাকে এবং রবি যদি পঞ্চমভাবে অবস্থান করে তাহলে কিন্তু এদের জীবনে অবশ্যই অবশ্যই কিন্তু কোনো সরকারি চাকরি বা কোনো উচ্চ লেভেলের চাকরি বা কোনো রকম মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি কিন্তু ইন্ডিকেট করে। এদের খুব হার্ট খুব শক্তিশালী হয়, অতি বৃদ্ধ বয়সেও এরা সন্তান নাতি নাতনি নিয়ে এরা সুস্থভাবে জীবন ধারণ করতে পারে, এবং আত্মিকভাবে এদের চেতনা খুব উঁচু হয়, আধ্যাত্মিকভাবে বলবো বা আত্মাগতভাবে এরা কিন্তু উচ্চ মানসিকতা হতে পারে, কারণ এদের মন বা আত্মা খুব পবিত্র হয়। তবে এর জন্য অবশ্যই রবিকে কিন্তু আপনার শক্তিশালী হতে হবে, কিন্তু রবি যদি আপনার বাচ্চাটি খুব একটা শক্তিশালী না হয় তাহলে কিন্তু অনেক অংশে নেগেটিভ ফল দেবে, যেই পজিটিভ ফলাফলগুলো বললাম সেটা কিন্তু অনেক অংশে নেগেটিভ হয়ে যাবে। অন্যদিক থেকে দশমভাবে বৃহস্পতি অবস্থান করলে অনেকের একের বেশি বিবাহ হতে পারে, আমি কতগুলো তিনটে মেনে দুটো ক্রাইটেরিয়া বলবো, যে দশমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে এবং যদি পঞ্চমভাবে রবি স্ট্রং থাকে তাহলে কিন্তু তাদের একের বেশি বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। শনি যদি আপনাদের তৃতীয়ভাবে থাকে তাহলে সন্তানের ভাগ্য খারাপ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে সন্তানের অকাল মৃত্যু যোগ পর্যন্ত নিয়ে আসতে পারে, এই ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান হতে হবে, তাই বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইসিস করে এই সমস্ত প্রবলেমগুলোকে মিনিমাইজ করা উচিত। তা যাই হোক, কারো যদি জন্মছকে ষষ্ঠভাবে রবি অবস্থান করে, ষষ্ঠভাব মানে কি আমরা জানি, ষষ্ঠভাব মানে হচ্ছে রোগ ঋণ শত্রু, আমাদের রোগকে ইন্ডিকেট করে, আমাদের লোনকে ইন্ডিকেট করে, আমাদের শত্রুতাকে ইন্ডিকেট করে, তাই ষষ্ঠভাবে রবি অবস্থান করলে ষষ্ঠভাব হচ্ছে দুস্থান, তাই রবি অবস্থান করলে কিন্তু আমাদের হার্ট সংক্রান্ত, চোখ সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করে? কেন রবি হচ্ছে আমাদের আত্মার কারকগ্রহ, আমাদের হৃৎপিণ্ড বা হচ্ছে আমাদের হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড বা আমাদের হার্টের কারকগ্রহ, আমাদের দৃষ্টিশক্তির কারকগ্রহ, কারণ রোশনি মানে কি হচ্ছে আলো,
তেমন হচ্ছে আমাদের দৃষ্টিশক্তিও কিন্তু প্রচণ্ড ভাইটাল। কারণ দৃষ্টিশক্তি হচ্ছে একটা ঈশ্বরের আশীর্বাদ। যাদের দৃষ্টিশক্তি নেই তারা কিন্তু তাদের জীবনে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। তাই মানুষের জীবনে যেমন আত্মা দেয় তেমন কিন্তু দৃষ্টিশক্তি কিন্তু রবির জন্য আসে। তেমন জেনারেলভাবে এই রবি যদিও ষষ্ঠভাবে থাকে, তাদের মধ্যে কিন্তু এই চোখের সমস্যা, মাথার সমস্যা, মাথা যন্ত্রণা বা হার্টের প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, অন্যদিক থেকে তাদের কিন্তু পৈতৃক কোনো রোগে বা কোনো ফ্যামিলিগত কোনো জিনগত কোনো রোগে তারা আক্রান্ত হতে পারে, অর্থাৎ ফ্যামিলিগতভাবে কারো রোগ ছিল সেই রোগটা সে পেয়ে যেতে পারে এবং তার পিতৃকুলের সঙ্গে তার শত্রুতা বৃদ্ধি পেতে পারে, প্রতিযোগিতামূলক কাজে সে সাফল্য লাভ করতে পারে এবং তারা কিন্তু যারা ষষ্ঠভাবে রবি রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই তারা জীবনে কিন্তু শত্রুতাকে নির্মূল করতে পারে এবং প্রতিযোগিতা অবশ্যই সাফল্য লাভ করতে পারে। অন্যদিক থেকে ষষ্ঠভাবে রবি অবস্থান করলে জন্মকালীন সময়ে রবির সঙ্গে যদি মঙ্গল প্রতিনভাবে বলশালী হয় তাহলে তাদের কিন্তু জীবনে অসংখ্য চাকরি জোটে। প্রায় এক চাকরি ছেড়ে আবার আর একটা চাকরি তারা ধরে, তারা কিন্তু জীবনে প্রচুর চাকরি প্রাপ্তি ঘটে। এদের বেশিরভাগই মামার বাড়ি অথবা বাড়ি থেকে দূরে কোনো জন্ম হয়ে থাকে। যদি কেতু লগ্নে বা সপ্তমে থাকে এবং আপনার ষষ্ঠে যদি রবি থাকে তবে পুত্র সন্তানের জন্ম হয়। দ্বাদশে যদি শনি অবস্থান করলে স্ত্রীর অকাল মৃত্যু ঘটার সম্ভাবনা ক্রিয়েট করে। আর যদি চন্দ্র দ্বাদশে থাকে তাহলে জাতক জাতিকার স্ত্রী বা স্বামীর যে কোনো একজনের অল্প বয়সে একটি চোখের সমস্যা হতে পারে বা একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু শাস্ত্র বলছে ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে কারো যদি জন্মচোখে সপ্তমভাবে রবি অবস্থান করে কি ফলাফল দেয়? দেখুন, সপ্তমভাবে রবি অবস্থান করলে জেনারেলিভাবে কিন্তু লাল কিতাব কিন্তু সপ্তম ভাবকে নিচস্ত ভাব বলে বলেছে। সপ্তমভাবে রবির ভাব নীল একটু নিচস্ত হয়ে যায়। সেই জন্য অ্যাকচুয়ালি সপ্তমভাবে বিবাহিত জীবনে খুব ইগোয়েস্টিক প্রবলেম নিয়ে আসে। উচ্চ লেভেলের মানুষের সঙ্গে তার যোগাযোগ বৃদ্ধি পায়, অনেক হায়ার কাস্টের সঙ্গে তার ম্যারেজ হতে পারে বা হায়ার কাস্টের কোনো লাইফ পার্টনার তার জীবনে হতে পারে। তা যাই হোক না কেন, বিয়ের ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে রবির ফলাফল কিন্তু খুব একটা ভালো নয়। অন্যদিক থেকে বলতে গেলে সপ্তমভাবে রবি থাকলে বিবাহে বাধা তৈরি করে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোয়েস্টিক প্রবলেম নিয়ে আসে, অহংকার বোধ নিয়ে আসে, স্বাধীনচেতা মেন্টালিটি নিয়ে আসে, দৃঢ় মানসিকতা সম্পন্ন হয়, একে অপরের প্রতি খুব একটা ভালোবাসা থাকে না, খুব সময় কিন্তু ইগো চলে আসে। অন্যদিক থেকে রবি পীড়িত হলে অপরকে একটা তুচ্ছ জ্ঞান করে, অপরে যে ছোট কেউ করার একটা নিজ মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করতে পারে সপ্তমভাবে শনি নিজস্থ থাকলে। ওকে, অন্যদিক থেকে এই সপ্তমভাবে রবি অবস্থান করলে বলা হয় লাল কিতাবে যে নিজস্থ থাকার জন্য সে সোনাকে স্পর্শ করলেও ধুলো হয়ে যায় বা সোনা কিন্তু লোহা হয়ে যায় এমন বলা হয়। যদিও সপ্তমে বুধ যদি নিজস্থ না হয়ে থাকে তাহলে রবির কুপ্রভাবকে কিন্তু অনেকটা কমে যায়, অনেকটা স্তিমিত হয়ে যায়। জাতক জাতিকার মধ্যে বুধের একটা শুভ প্রভাবের জন্য সে কিন্তু জীবনে অনেকটাই উন্নতি করতে পারে। তবে এখানে রবি তার জীবনের অন্ধকারের দিকটা খুব বেশি তুলে ধরে। এদের প্রকৃতি খুব উগ্র হয়, খুব স্বার্থপর প্রকৃতির হয়, এরা নিজেরই কিন্তু শত্রু বানিয়ে দেয়। এরা আলটিমেট যে কী করবে সেটা কিন্তু খুঁজে পায় না। পরিবার বা সংসার জীবনে এদের বেশ কিন্তু খারাপ হয়ে যায়, সংসার জীবনে এরা খুব অসুখী প্রকৃতির হতে পারে। যদি বুধ উচ্চস্থ থাকে তবে জাতক ধনী হয়, কিন্তু সেরকম জ্ঞানী হয় না। জাতকের স্ত্রী ধনী পরিবার থেকে আসতে পারে বা জাতিকার হাজবেন্ড কিন্তু অনেক ধনী পরিবার হতে পারে বা কোনো মেয়ের কিন্তু ধনী পরিবারে বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, কিন্তু ইগোয়েস্টিক প্রবলেম কিন্তু অবশ্যই ক্রিয়েট করবে। জাতিকার ক্ষেত্রে সংসার জীবন খুব একটা সুখের হয় না। আর যদি রবি অন্য কোনো গ্রহের দ্বারা কুপিত হয়ে থাকে বা পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু সন্তানের কথা বলার কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে বা বিবাহিত জীবনে প্রচুর ইগোয়েস্টিক প্রবলেম ক্রিয়েট করতে পারে, ডিভোর্স, সেপারেশন এগুলো পর্যন্ত চলে আসতে পারে। তাই এই ব্যাপারে কিন্তু সপ্তমভাবে রবি থাকলে সেটাকে আমরা অবশ্যই অবশ্যই কিন্তু তার প্রতিকার করার চেষ্টা করবেন। পরবর্তী বলবো তার অষ্টমভাবে রবি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে। অষ্টম ভাব আমরা জানি হচ্ছে সব থেকে দুঃস্থান। অষ্টমভাবে যে কোনো গ্রহে অবস্থান করলে কিন্তু খুব একটা ভালো ফলাফল দেয় না। তাই অষ্টমভাবে রবির মধ্যে একটা মানযশের কারক গ্রহরও রবি যখন অষ্টমভাবে অবস্থান করে তখন কিন্তু কি ফলাফল দেবে? প্রথমেই কিন্তু জীবনে প্রচুর বদনাম ক্রিয়েট করে, অকারণে বদনাম সৃষ্টি করে, সব জায়গায় একটা ঝামেলা নিয়ে আসে, বিবাদ নিয়ে আসে, মামলা বা কোনো রকম আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে, মানসিক অবসাদ তৈরি করতে পারে, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে এমন কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এছাড়া অষ্টমভাবে রবি অবস্থান করলে জাতককে কিন্তু
ফ্যামিলির যে মৃত্যু সেগুলোকে সম্বন্ধে খুব একটা মোকাবিলা করতে হয় না। কেন করতে হয় না? যখন তার বাড়িতে কারো মৃত্যু হয় সেই সময় জাতক কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়, যাদের অষ্টমে রবি রয়েছে দেখা যায় তার বাড়িতে কারো মৃত্যু হলে সেই কিন্তু সেই জাতক বা সেই জাতিকা বাড়ি থেকে অনেক দুর্দেশে হয়তো সেই সময় রয়েছে। অন্যদিকে 23 থেকে 45 বছর বয়সের মধ্যে এদের কিন্তু জীবনে প্রবল উন্নতি যোগ ক্রিয়েট করে। রবি অষ্টমে থাকলে তারা সেইভাবে কিন্তু যৌনকাতর হয় না। বড় দাদা যদি থাকে তাকে কিন্তু তার প্রতি কিন্তু আপনাদের অবশ্যই একটা স্নেহ বা ভালোবাসা রাখার চেষ্টা করবেন। লগ্নে যদি শনি থাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ ফলাফল দেবে না। অষ্টমে রবি থাকলে, লগ্নে শনি থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার রবির থেকেও খারাপ ফলাফল পাবেন না এবং শনির থেকেও কিন্তু খুব একটা খারাপ ফলাফল আপনারা পাবেন না। ওকে, বোঝা গেল কি বললাম? নেক্সট বললাম কারো নবম ভাবে রবি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে। নবম ভাব জানি আমরা ভাগ্যের ভাব, তাই জেনারেলভাবে নবম ভাবে একটা অগ্নিকারক গ্রহ রবি যখনই নবমভাবে চলে আসবে সে যে রাশি লগ্নই হোক না কেন তার ক্ষেত্রে কিন্তু উন্নতি করার চেষ্টা করবে। জাতক নিঃস্বার্থভাবে সমাজের জন্য কিছু করতে চাইবে। জাতকের কিন্তু জাতক বা জাতিকার কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর সম্পত্তি প্রচুর টাকা পয়সা লাভ করতে পারে কিন্তু তার লোককে হেল্প করার একটা বিশাল মানসিকতা তৈরি করে, তার জন্য কিন্তু সে অনেক অর্থ অনেক সময় ব্যয় করে ফেলবে, সে নিজের কথা কিন্তু খুব একটা ভাবে না, এই ধরনের ব্যাপার কিন্তু চলে আসবে। নবমভাবে রবি থাকলে জাতক উচ্চশিক্ষার মাধ্যমে নাম যশ সহ রাজনৈতিক সংযোগ খুব ভালো থাকবে। সর্বদা কিছু আবিষ্কারক বা কোনো ক্রিয়েটিভ নতুন কিছু তৈরি করার একটা মানসিকতা তার মধ্যে থাকবে। তার মধ্যে একটা পরিচালন ক্ষমতা, তার মধ্যে একটা ব্যক্তিত্ব প্রকাশ পাবে, সে খুব সৎ প্রকৃতির হবে, আদর্শবান হবেন। এবং নবমভাবে রবি থাকলে সে কিন্তু সবসময় চেষ্টা করবে তার পরিবারকে আগলে রাখা, পরিবারের জন্য সে কিন্তু ভাই বোন সবার জন্য নিঃস্বার্থভাবে কিছু করবে। জাতক অনেককে উপহার দেবেন বা জাতক জীবনে কিন্তু প্রচুর উপকার করে থাকেন বিভিন্ন লোককে, বিভিন্ন বাইরের মানুষকে বা সমাজের প্রচুর মানুষকে, এবং তার বিনিময়ে কিন্তু তারা কিছু আশা করে না, সেই জন্য কিন্তু তাদের কিন্তু অনেক ক্ষেত্রে তাদের সংসার জীবনে কিছু প্রবলেম ক্রিয়েট করে যেতে পারে। জাতকের পরিবারের অনেকে কিন্তু অনেক দীর্ঘায়ু হবেন, এদের পিতামাতা খুব বড় কোনো চাকরি বা কোনো গভর্নমেন্ট জব করতে পারেন। বুধ যদি নবমে না থাকে তাহলে জাতকের আয়ু হবে অতি দীর্ঘ। নবমে রবি এবং পঞ্চম ভাবকে যদি বেশ বলিষ্ঠ রাখে তাহলে দেখতে পাওয়া যায় জাতকের 22 বছরের বয়সের পর কিন্তু উন্নতি যোগ অব্যাহত থাকে। এক কথায় নবমভাবে রবি কিন্তু বেশ কিন্তু জীবনে ভালো ফলাফল দেয়। মান সম্মান প্রতিপত্তি উচ্চশিক্ষা জীবনের আর্থিক প্রতিপত্তি সমাজের মানুষকে হেল্প করার ক্ষেত্রে পরিবারের দিক থেকে সার্বিক দিক থেকে কিন্তু হেল্প করে দেয়। কিন্তু নবমভাবে রবি অবস্থান করলে মানুষ কিন্তু লোককে বেশি হেল্প করতে পাগল হয়ে যায় কিন্তু তার নিজের সংসারের কথা অনেক সময় ভাবে না, এইটা একটু নেগেটিভটি থাকছে। অন্যদিক থেকে কারণ দশমভাবে রবি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে, দেখুন দশমভাবে রবি অবস্থান করলে কিন্তু দশমভাবে রবি কিন্তু দিকবল প্রাপ্ত হয়। গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার ক্ষেত্রে বা উচ্চ কোনো জায়গায় চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করে এবং তাকে কিন্তু জীবনে অবশ্যই প্রতিষ্ঠা দেয়। দশমভাবে রবি অবস্থান করলে যাদব উচ্চ পদস্থ কোনো কর্মী হতে পারে, সম্মানীয় জ্ঞান প্রদান করে তাদের জীবনে বা সম্মানী কোনো ব্যক্তি হতে পারে, সামাজিক সম্মান প্রাপ্তি হতে পারে, সৃষ্টিমূলক কোনো কাজের সঙ্গে ব্যক্তি যুক্ত থাকতে পারে। অন্যদিক থেকে দশমভাবে রবি অবস্থান করলে তার মনের মধ্যে একটা আত্মাবোধ, তার মধ্যে একটা মান সম্মান সুস্বাস্থ্য এবং সম্পদের অধিকারী হয় কিন্তু তার মধ্যে একটা কিছুটা হলেও কুসংস্কার আচ্ছন্ন মন থাকতে পারে। সরকারি চাকরি করলেও তার মধ্যে একটা পৈতৃক সম্পত্তি পেতে বেশ ঝামেলা পড়তে হয় অনেক সময়। চন্দ্র যদি উচ্চস্থ হয় বা দ্বিতীয়ভাবে যদি চন্দ্র থাকে তবে জাতক কিন্তু 24 বছর বয়সে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তায় থাকবে। এবং শুক্র যদি চতুর্থভাবে থাকে বা শনি যে ঘরে কুপিত অবস্থায় রয়েছে বা যে কোনোভাবে যদি শনি কুপিত অবস্থায় থাকে বা পীড়িত অবস্থায় থাকে বা দুস্থান ঘরে থাকে তাহলে কিন্তু পিতার মৃত্যু হতে পারে। যদি চতুর্থ ঘরে কোনো গ্রহ না থাকে তবে জাতক প্রতিভাবান হয়েও কোনো মূল্য পায় না, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তবে জেনারেলভাবে কিন্তু দশমভাবে রবি কিন্তু মানুষকে জীবনে একটা আর্থিক প্রতিপত্তি, একটা ভালো চাকরি, ভালো ইনকাম, গভর্নমেন্ট সার্ভিস এগুলো কিন্তু ইন্ডিকেট করায়। ওকে, এবং তার জীবনে কিন্তু মান সম্মান প্রাপ্তিও হয়। অন্যদিক থেকে একাদশভাবে কারো রবি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে। একাদশভাবে রবি থাকা মানে তার কিন্তু মান সম্মান সে অবশ্যই প্রাপ্তি করবে, তার জীবনে প্রচুর অর্থ আসবে। এছাড়া রবির কারো কথা যা নির্দেশ করে অর্থাৎ তার মান সম্মান প্রতিপত্তি
তার জীবনে লোকের কাছে একটা ভালোবাসা সে কিন্তু লাভ করবে, সে বন্ধু বান্ধবে কিন্তু সান্নিধ্য পাবে, তার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোনো একটা কাজকলাপের সঙ্গে সে জীবনে যুক্ত হতে পারে। অন্যদিক থেকে একাদশভাবে রবি অবস্থানগুলি জাতকের দীর্ঘায়ু হয় এবং সে সুখী হয়, এরা প্রায় নিরামিষ ভোজী বা ধর্মীয় ভাবাপন্ন হতে পারে, এদের কখনো মদ্যপান করা উচিত নয় বা যৌনকাদর মানসিকতা হওয়ার একদমই কিন্তু উচিত নয়, নাহলে এরা কিন্তু অনেকটা নিজের জন্য অনেকটা ধ্বংস হয়ে যেতে পারে, এরা জীবনে প্রচুর আয় করতে পারে। শনির প্রভাবে যার বেশিরভাগটাই অন্যায় পথে বা নানা কারণে এদের কিন্তু চলে যাবে বা কিছুটা স্বার্থপর প্রকৃতির হয়ে যাবে, তবে কিছুটা কিন্তু এরা ভোগ বিলাসীভাবে কিন্তু জীবনযাপন করতে পারে। ওকে, নেক্সট যেটা বলবো, কারো দ্বাদশভাবে রবি অবস্থান করলে কীরূপ ফলাফল প্রদান করে, দেখুন দ্বাদশভাবে রবি অবস্থান করলে এই সমস্ত জাতজাতিকারা মানসিক অবসাদের শিকার হন জেনারেলিভাবে আমি দেখেছি। অন্যদিক থেকে যে সম্মানের দিক থেকে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, দ্বাদশভাবে এখানে রবি অবস্থান করলে কিন্তু মান সম্মানের দিক থেকে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, এরা কিন্তু মানসিক অবসাদের শিকার হন। সুখী দাম্পত্য জীবন, মুক্ত জীবন, জ্ঞানী ও হাসি খুশি মানসিকতা হতে পারে, এদের যন্ত্রপাতির ব্যবসা ভালো হয় না কিন্তু অন্য ব্যবসায় এরা প্রভূত উন্নতি সাধন করতে পারে। বুধ ও শুক্র যদি সংযুক্ত অবস্থায় শখে থাকে তাদের কিন্তু এদের জীবনে চাকরির খুব একটা অভাব হয় না, সরকারি চাকরি চলে গেলেও ব্যবসায় এরা বিশাল আয় করতে পারে। কেতু দ্বিতীয় অবস্থানে থাকলে এরা 24 বছর বয়সের পর প্রভূত টাকা ইনকাম করতে পারে, এবং চন্দ্র যদি ষষ্ঠ অবস্থানে থাকে তাহলে কিন্তু এদের নিজেদের অথবা তার স্ত্রীর বা তাদের লাইফ পার্টনারের কিন্তু কোনো চোখের সমস্যা কিন্তু লাইফে অবশ্যই অবশ্যই ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে দ্বাদশভাবে রবি অবস্থান করলে তাদের কিন্তু কোনো পিতৃহানি সম্ভাবনা ক্রিয়েট করে, জীবনী শক্তির হানি হয়, জীবনে প্রায় সকল গুরুত্বপূর্ণ জিনিসের হানি ঘটে, রোগ ব্যাধি বেশি থাকবে, পিতার সঙ্গে বিবাদ নির্দেশ করে, এছাড়া জীবনে মান সম্মান পাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু প্রাপ্তি যোগের ক্ষেত্রে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে দেয়। মোটামুটিভাবে আমি আপনাদের ক্ষেত্রে যেটা বললাম, রবি যদি আপনাদের বার্থ চার্টে বিভিন্নভাবে অবস্থান করলে কীরূপ ফলাফল দেয় সেটাকে বললাম, তবে রবিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, কোনোভাবে শনি বা রাহু প্রভাবিত থাকলে হবে না, নিজস্ব থাকলে হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু যে শুভ ফলাফলগুলো বললাম সেটা কিন্তু অনেক অংশে শুভ ফলাফল পাবেন। তবে রবি জেনারেলিভাবে লগ্নে, নবমে, দশমে, একাদশে, চতুর্থে এই সমস্ত জায়গায় বা পঞ্চমে এই সমস্ত জায়গায় কিন্তু জেনারেলভাবে অনেক শুভ ফলাফল দেওয়ার চেষ্টা করে। ওকে, আমার অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।